না স্যার আপনার বেশি সময় নিব না দুইটা কথা বলেই আপনাকে ছেড়ে দিব স্যার আমার মার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে এখন মাকে নিয়ে ডাক্তারের কাছে আসছি ডাক্তার বলছে মেলা টাকা লাগবে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে স্যার উপার্জন করার মতো কেউ নাই আমিও কোনো চাকরি বাকরি করতে পারিনি লেখাপড়াই তো শেষ করতে পারিনি আমি খুব বিপদে পড়ছি স্যার এই কারণে আপনার একটু থামাইছি থাক থাক আর বলতে হবে না বুঝে গেছি আমি তো অত টাকা নিয়ে বের হইনি দেখি মানি ব্যাগে কত আছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বেশি টাকা নেই আমি 100 টাকা দিতে পারবো মাত্র মানি ব্যাগে 100 টাকাই আছে দেন স্যার দান তো আর চাইয়া নেওয়া যাইব না ঠিক বলেছেন এনিন স্যার আপনি অনেক ভালো মানুষ আল্লাহ আপনার মঙ্গল করুক আপনি যে বুঝে গেছেন আমি ভালো মানুষ তার জন্য ধন্যবাদ আমিও দোয়া করি আপনি অনেক ভালো থাকেন আপনার আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক জি স্যার আসি তাহলে স্যার আচ্ছা জামাই কও আম্মা আমি তো বাইরে তা আমি একটু দোকানে খবর নিব নাকি মাথা ঠান্ডা করার কোনো তেল আছে কি না দরকার নাই কা সিমি জানলে আবার চেতব আম্মা আপনি সিমিকে না বললেই তো সিমি আর জানতে পারবে না আমি কেন কইতে যাব তুমি যে আমার উপকার করবা টাকা আছে তোমার কাছে আম্মা শুনেন টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না তো একদমই আমার পরিচিত দোকানগুলিতেই আমি খবর নিব তারপরে টাকা দরকার হলে কালকে দিব দেখো তাইলে আম্মা শুনেন আপনার যখন যা লাগবে আমাকে বলবেন কিন্তু এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ঠিক আছে আম্মা ও আম্মা শুনেন এই কথা কিন্তু সিমি যেন না জানে শুধু এই এতটুকু গোপন রাখবেন অরে লইয়া যে তুমি কেমতে সংসার করো এইটাই আমি বুঝবার পারতেছি না শোনো ডাইভোর্স দিয়া আর একখান শাদি করো দিলে যার ভালো আসা নাই তার লইয়া তো সংসার করন যায় না তুমি হইতা একখান ভালো ফোলা তোমার লাগে তো একটা ভালো মাইয়া দরকার আরে সিমি তো হইতেছে সাক্ষাৎ জম দেখতে শুনতে মাশাল্লাহ অনেক ভালো ওই যে হিন্দি নায়িকা কাজল আছে না কাজলের লাইন তুমি যদি ওরে বিয়ে করো তাইলে না মা ইচ্ছা থাকলেও সেই সুযোগ নেই কারণ আমাদের ফ্যামিলিতে কেউ দ্বিতীয় বিয়ে করেনি আমিও করতে পারবো না ও তাইলে আর কি রাখো তাহলে